কবিতা ডাকছে কবর, রচনা আব্দুছ ছামাদ। প্রতিদিনই ডাকছে কবর, কেউ কি মোরা রাখছি খবর? আপনার আমার আসল বাড়ি সাড়ে তিন হাত ঘর, সেথায় গিয়ে থাকতে হবে সবাইকে করে পর। অন্ধকার কবর ও ভাই অন্ধকার কবর, পৃথিবীতে আসার মাধ্যম আপনার আমার মা, যাবার মাধ্যম হলো রে ভাই মাটির বিছানা। জন্মিলে মরিতে হবে এই জগতে রীতি, একা ঘরে থাকতে হবে সাথে নাই যে সাথী। পাপের বোঝা ভারী হলে রক্ষা নাই যে আর, দিনে দিনে হইলাম পাপি জগত মাঝার। লোভে পড়ে ভুলে গেছি কে আপন কে পর, এখন বুঝি শুইতে হবে অন্ধকার কবর। কবর মাঝে আছে ভাইরে কঠিন ও আজাব, ফুল বিছানায় শুইবে ভাইরে যদি ভালো হয় স্বভাব। চরিত্রটা ভালো হলে আজাব তোমার নাই, চরিত্রটা ভালো করতে হবে দুনিয়ায়। নামাজ পড়ো রোজা রাখো পড়ো আল কোরআন, কবর মাঝে থাকবে ভালো দুঃখের হবে অবসান।